হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে আমি চলে এলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানিয়ে দেখাবো আটা আর গুড় দিয়ে কেক। এক অসাধারণ রেসিপি যা সহজেই বাড়ির উপকরণ দিয়ে বানানো যায়। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, এই আটার কেক বানানোর জন্যে লাগবে আটা, যেটা আমি এখন এখানে নিইনি। এছাড়া লাগবে বেকিং পাউডার, বেকিং সোডা, যেটা আমি লুজ কিনে নিয়ে এসে এইরকম কৌটোতে ভরে রেখেছি। লাগবে দুধ অ্যান্ড অয়েল, গুড়, আর লাগবে কিছু কাজু কিশমিশ, আর লাগবে লবণ। প্রথমে আমি এই রকম কাপের মাপ করে 3 কাপ আটা নিয়ে নেব। তো দেখতেই পেলেন বন্ধুরা, আমি 3 কাপ আটা নিয়ে নিয়েছি। এই আটাটাকে ছেড়ে নেব। দেখুন বন্ধুরা, আটাটা আমি ছেড়ে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন কিরকম লাম্পস বেরিয়েছে। এটা আমি সরিয়ে রাখছি। তো দেখুন বন্ধুরা, আমি এখানে 200 গ্রাম পরিমাণের গুড় নিয়েছি। তো এই গুড়টাকে আমি অল্প পরিমাণ জল দিয়ে প্রথমে গুলে নেব। তো গুড়টাকে এইভাবে গুলে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমার গুড়টা প্রায় গোলা হয়ে এসেছে। এইবারে এই ছাঁকনির সাহায্যে গুড়টাকে ছেঁকে নেব। তো দেখুন বন্ধুরা, গুড়টা ছেঁকে নেওয়ার পরে গুড়ের মধ্যে যে নোংরাগুলো থাকে সেগুলো বেরিয়ে গেল। এবার অল্প অল্প পরিমাণে আটাগুলো দিয়ে আস্তে আস্তে করে গুলে নেব, গুলে একটা ব্যাটার তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, এই পর্যায়ে আমি অল্প অল্প দুধ দিয়ে ব্যাটারটাকে আরও ঠিক করতে হবে। এবার দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ রিফাইন্ড অয়েল। দিয়ে এটাকে খুব ভালো করে মিক্সড করে নেব, তাহলে কেকটা খুব স্পঞ্জি হবে এবং খেতে দারুণ হবে। আমার অয়েলটা খুব ভালো করে মিক্সড করে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণ লবণ, এবং একই সাথে দিয়ে দেবো বেকিং পাউডার, যেটা আমি বের করে রেখেছি, 1 চামচ পরিমাণ। আর বেকিং সোডা নিতে হবে 1/2 চা চামচ পরিমাণ। এইটার কোয়ান্টিটিটা, বেকিং পাউডার 1 চামচ হলে বেকিং সোডা 1/2 চামচ পরিমাণ, এইভাবে আপনারা মিক্সড করবেন। এগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। আবারও খুব ভালো করে মিক্সড করে নেব। বেকিং পাউডার, বেকিং সোডা, এগুলো খুব ভালো করে মিক্সড করতে হবে, তবেই কেকটা স্পঞ্জি হবে। দেখুন বন্ধুরা, ব্যাটারটা এইরকম করতে হবে, বেশি ঠিকও নয় আর বেশি মোটাও নয়। দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন। এবার এইরকম একটা অ্যালুমিনিয়ামের বাটি আপনারা নিয়ে নেবেন। এতে অল্প পরিমাণ রিফাইন্ড অয়েল দিয়ে দেবেন।
দেখুন বন্ধুরা, এইভাবে তেল দিয়ে এটাকে ভালো করে চারধারে মাখিয়ে নেবেন, যাতে কেকটা বাটির গায়ে যাতে চারদিকে না লেগে যায়, সেজন্য ভালো করে গায়ে তেলটা মাখিয়ে নেবেন। দেখুন আমার তেল মাখানো কমপ্লিট। তো আমি এর মাপে গোল করে একটা কাগজ কেটে নিয়েছি, খবরের কাগজ, এটা এইভাবে বসিয়ে দেব। এটা চেপে চেপে দিয়ে ভালো করে কাগজটা বসিয়ে নেবেন, যাতে তলায় না লেগে যায়। তো আমার কাগজটা বসানো হয়ে গেছে, তেল অ্যাবজর্ব করে নিয়েছে দেখে বুঝতেই পাচ্ছেন। এবার দিয়ে দেব আমি ব্যাটারটা। আমার কেকের ব্যাটার একদম রেডি। এটাকে এইরকম অ্যালুমিনিয়ামের বাটি নিলে আপনারা এটার হাফ পর্যন্ত দেবেন, কারণ বাকিটা কেকটা ফুলবে। তো এইভাবে ডিপ করে নেবেন। তো ডিপ করে নিয়ে এই যে এখানে কুচিয়ে রাখা কাজু এবং কিশমিশ আমি এর ওপর আস্তে করে ছড়িয়ে নিচ্ছি। তো এইভাবে কাজু কিশমিশ ছড়িয়ে দিলে জিনিসটা দেখতে খুব সুন্দর হবে। তো চলুন এবার পরবর্তী স্টেপে যাওয়া যাক। তো দেখুন বন্ধুরা, আমি একটা কড়াই নিয়ে নিয়েছি এবং নিয়ে নিয়েছি আমরা যে ভাত রান্না করি সেই ভাতের হাঁড়ির উপরে চাপাটা নিয়ে নিয়েছি এবং এইভাবে বসিয়ে দিয়েছি, দিয়ে এইভাবে ঢাকা দিয়ে কড়াইটা কিছুক্ষণের জন্য প্রিহিট করে নেব। তো কড়াইটা প্রিহিট করলে কেকটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো হাই ফ্লেমে আপনারা কড়াইটাকে প্রথমে প্রিহিট করে নেবেন। আমার প্রিহিট করা হয়ে গেছে, আপনারা 2 থেকে 3 মিনিট আঁচটা হাই ফ্লেমে করে প্রিহিট করে নেবেন, তারপর এইভাবে বসিয়ে দেবেন। যেহেতু কড়াইটা গরম আছে খুব সাবধানে বসাবেন। এখন বন্ধুরা এইভাবে আমি চাপা দিয়ে দিয়েছি, তো এইভাবে আমি হতে দেবো 1 ঘন্টা। তো 1 ঘন্টা পর ফিরছি। আপনারা 1 ঘন্টা লো ফ্লেমে একদম অল্প আঁচে এটা হতে দেবেন। তো বন্ধুরা, আপনারা এই পর্যায়ে কেকটা চেক করে নেবেন হয়েছে কি না। এখন বন্ধুরা ছুরির গায়ে কেকের ব্যাটার একদমই লেগে নেই, তো কেকটা আমার হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, আটা আর গুড় দিয়ে একদম সম্পূর্ণ নিরামিষভাবে ডিম ছাড়া কেক একদম রেডি। তো এটা আমি কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দেব। তো বন্ধুরা, ঠান্ডা হয়ে গেলে সাইডটা এইভাবে ছাড়িয়ে নেবেন, দিয়ে এই প্লেটটা এইভাবে দেব এর ওপর, দিয়ে এটাকে উল্টে দিতে হবে। তো হাতের সাহায্যে আস্তে আস্তে করে এইভাবে ডিপ করে নেবেন, তাহলে কেকটা সুন্দরভাবে বেরিয়ে আসবে। তো আস্তে করে এটা আমি তুলে নেব। তো দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে কেকটা ছেড়ে এসছে বাটি থেকে। তো আমি এটা উল্টে দেব। তো বন্ধুরা, এইভাবে আপনারা বাড়িতে আটা গুড় দিয়ে কেক বানিয়ে খাবেন, দেখবেন খুব খেতে টেস্টি হয় এটা। তো দেখুন কতটা স্পঞ্জি হয়েছে, এভাবে দেখলে বুঝতে পারবেন কেকটা কতটা স্পঞ্জি হয়েছে, পরিমাণে সফট হয়েছে, ভেঙে আসছে, ছেড়ে আসছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো
তো এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আপনাদের কাছে তাড়াতাড়ি নোটিফিকেশন পৌঁছে যায়। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।